সাত সকালে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলার কৈকালার রেল স্টেশনে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন রেলকর্মীরা। ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত শুরু হয় কাজ। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ফাটল মেরামত করা হয়। মধ্যবর্তী সময়ে নির্দিষ্ট লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপাতত সেই সমস্যার সমাধান করা হয়েছে। পূর্ব নিয়মে চলেছে ট্রেন। কখন ঘটেছিল? 5:30 নাগাদ হবে, সেকেন্ড ট্রেনটা যাওয়ার পরেই হয়েছে। তারপরে রেল যথাযথ ব্যবস্থা নিয়েছে। বেশ কিছুক্ষণ তো ট্রেন বন্ধ ছিল। হ্যাঁ, 30 থেকে 33 মিনিট হবে। তারপরে ধীরে ধীরে গাড়ি এসে গেছে। সাধারণ যারা যাত্রী তারা তো বলছে যে প্রায় এক ঘন্টা। না না না, ওটা ভুল কথা। আমাদের স্টেশন সংলগ্ন বাড়ি, আমি এখানেই ভোরবেলা থেকেই থাকি। এভরি ডে 4টে থেকে আমি ছিলাম, আমিও আর যাইনি আজকে যে গাড়ি ভিড় হবে। 8 ঘন্টা 33 মিনিট লেট হয়েছে, তারপরে গাড়ি নর্মাল যাচ্ছে, প্যাকিং দেওয়ার পরে যাচ্ছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-14-7604।